ফ্লোরেন্স ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের এই ইন্দো চাইনিজ রেসিপিটা চলো শুরু করি। আজকের রেসিপির জন্য লাগবে গোল করে কাটা গাজর, ক্যাপসিকাম, টমেটো, ব্রোকলি, বেবি কর্ন, পেঁয়াজ আর কুচিয়ে রাখা আদা এবং রসুন। প্রথমে জল গরম করে নিয়ে তার মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম, আর তারপরে এর মধ্যে আমি ব্রোকলি, বেবি কর্ন আর সয়াবিন দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য তেল নিয়ে সেটা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে যে চিকেনটা আমি ইউজ করব সেটাকে নুন, হলুদ, সামান্য আদা রসুন বাটা, একটু সয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সেটাকে গরম তেলে ভেজে নেব।
তো এখানেও তাই হলো। আমার রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতে ইয়াম্মি লাগছে আমি নিজেই বলছি। আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি জাস্ট একটু তিল ছড়িয়ে দিলাম। এইভাবে এটা গরম গরম সার্ভ করুন, জাস্ট জমে যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝখানে শেয়ারও করে দিও। আজকের মতো এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, বাই।